সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদ রান্নায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এবারে আজকের অতিথিকে প্রথমে আমার পরিচয় করিয়ে দেওয়া দরকার। আমাদের আজকের অতিথি হচ্ছে যিনি খুব স্পেশাল আপনাদেরকে ঈদের জন্য রান্না করে দেখাবেন, তিনি হচ্ছেন মুসলিম আয়সরাত। তোমার কিন্তু ডাকনামটা আমি বলি লোপা, ঠিক আছে? আমার বলতে একটু সুবিধা আর কি, আমি দর্শককে তো পরিচয় করিয়ে দিয়েছি। যাই হোক লোপা, আজকে কেমন লাগছে আমাদের, মানে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে? খুব ভালো, একটা আমেজ আসে, খুব ভালো লাগছে। লোপা তুমি আজকে কি রান্না করবে চিন্তা করেছো? আমাদের ঈদের দিন সবাইকে মজা করেও খাওয়াতে হবে, গেস্ট এন্টারটেইনও করতে হবে, সাজগোজও করতে হবে, তো আমি চিন্তা করেছি এটা সিম্পলিফাই কিভাবে করা যায়। আজকে চিন্তা করেছি আমি ড্রাই ফুড পোলাও উইথ তন্দুরি চিকেন। ড্রাই ফুড পোলাওটা আমরা করব রাইস কুকারে, যাতে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর টিক্কাগুলো আমরা চাইলে হাফ ম্যারিনেট করে রেখে দিব, সকালবেলা ফুল দান করে আমরা এটাকে দমে দিয়ে দিব। তুমি একটু সকালে সাজগোজের মাঝে রান্নার কথা বলো না তো। জি জি জি, সারা বছর আমরা রান্না করি। জি, আমরা চেষ্টা করব রাতের মধ্যে আমরা এমন ভাবে প্রিপারেশনটা আজকে নিয়ে নিব যেন সকালে জাস্ট আপনার হাসি মুখে সালাম বিনিময়, গল্প করা, তারপরে খাওয়া দাওয়া। জি, আর রাইস কুকার আমরা ফ্যানের নিচে ইজিলি করে ফেলতে পারবো। তোমার কথাটা খুবই সুন্দর। জি জি, কিন্তু আমি একটু ইন করি এবার। অবশ্যই আমি চিন্তা করব আমার সকল ধরনের সর্বস্তরের জনগণের জন্য। জি জি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু ঈদ খুব মজা করে করে, সবাই কোরমা পোলাও সেমাইটা কিন্তু রান্না করে। আমরা চুলাতে ওদেরকে একটু বুদ্ধি দিতে হবে, আমরা চুলাতে কিভাবে করতে পারি। আমরা যদি আজকে মনে করো পুরো হাফ ডান করে ফেলি সব রেডি, চুলাটা কালকে জ্বালালেও আমরা মৃদু আছে, মৃদু আছে বসিয়ে দিয়ে পানির পরিমাণটা যদি সমান থাকে, মৃদু আছে ঢাকনা দিয়ে দিয়ে দিলে ওটা হয়ে যাবে। আমরা তাই করি। জি, আমরা প্রথমে একটু রান্নাঘরে যাই, রান্নাঘরে কাজটা শেষ করি। লোপা চলো, আমাদের রান্নাটা শেষ করে নিই। গাওয়া ঘি 1 কিলো, মুরগি আধা কেজি, পোলাওয়ের চাল, খেজুর কুচি আধা কাপ, ভোজ্য তেল, লেবু পরিমাণ মতো, তরল দুধ, লাল মরিচের গুঁড়ো, লবণ, দারচিনি, লবঙ্গ, এলাচ, চিনি, জয়ফল, জত্রী গুঁড়ো, কাঁচামরিচ, বেরেস্তা বাটা, বাদাম বাটা, রসুন বাটা, কিশমিশ বাটা, আদা বাটা, জাফরান, হলুদ গুঁড়া, এলাচি, দারচিনি গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা করা, টমেটোর পেস্ট। তন্দুরি চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে আদা রসুন আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম, এর সঙ্গে এখন আমি দিচ্ছি বাদাম বাটা, বেরেস্তা বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু চিনি, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, এটা ঝালের উপর ডিপেন্ড করে, ঝালের উপর দিয়ে যেরকম পছন্দ করে, কিশমিশ বাটা। এবার একটু দিব দই, এবার দিব একটু গাওয়া ঘি, এবার দিব একটু তেল, এবার দিব জয়ফল জত্রী গুঁড়ো। এবার একটু আমার হাতটা ধোয়া আছে, আমি একটু মাখিয়ে নিচ্ছি। আমি চালটা বসিয়ে, চালটা বসিয়ে দাও। রাইস কুকারে পোলাও বসাবার জন্য আমরা একটা মেজারমেন্ট নিতে হবে। আমাদের যতটুকু চাল আছে পানি তার দ্বিগুণের চেয়ে সামান্য কম, তাহলে আমরা মেপে নিচ্ছি। মেজারমেন্ট ঠিক হলে আর টেনশনও নাই, এটা নিজে নিজে হতে থাকবে, আমরা ওই ফাঁকে অন্য কাজও সেরে নিতে পারবো। আমরা চালটাকে পানি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এক পট। পুরোটা দেওয়া যাবে না, দিয়ে দাও? দেওয়া যাবে, দেওয়া যাবে।
মানে মেজারমেন্টের জন্য সবাই বোঝার জন্য তুমি এই কাজটা করলাম। তাহলে এখানে আমাকে দু বাটি হচ্ছে, আমি এখানে তাহলে ডবল হচ্ছে চার কাপ, আমি চার কাপ চার বাটি না দিয়ে সাড়ে তিন বাটি দেবো। প্রথমে এক বাটি দুধ দিয়ে দেব। এটা আমরা দুধের উপর পুরোপুরি দুধের উপর করতে পারি না, পুরোপুরি দুধের উপর করা যায়, তবে পোড়া লাগার একটা সম্ভাবনা থাকে। দুধের সঙ্গে একটু পানি মিক্স করলে সেই পোড়া যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এক বাটি দু বাটি এটা পুরোটা উচ্চ করে দিতে হবে না, তাই না? না, জাস্ট কাপ মেজারমেন্ট মেজারমেন্ট ওকে। তিন বাটি, হ্যাঁ, আর সামান্য দিচ্ছি। এরপর গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এরপর একটু তেল দিয়ে দেব। আমরা নর্মালি যা দিই লং এলাচি দারচিনি ওগুলো একটু দিয়ে দিচ্ছি। বেরেস্তা কি একটু দিবে? বেরেস্তা দিব, একটু মিডল টাইমে বেরেস্তা দিব, না হলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। লবণ দিব আমরা এক দেড় চা চামচ। একটা বিষয় আছে, এটা সবাইকে আমাদের বলা উচিত। জি, আমাদের আজকাল কিন্তু দুই ভাবে লবণ পাওয়া যাচ্ছে। জি, একটা অনেক বেশি ওই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে দগ আছে, দগ আছে, একটাতে কম আছে, অর্থাৎ একটা একটু গাঢ় বেশি আর একটা। এখন এটা আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে একটু, যেহেতু আমরা এটা নর্মাল আমরা যেভাবে রান্না করি আগে একটু ভেজে নিই, ওভাবে ভাজি নাই, সেহেতু আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু আদা পিসা দিচ্ছি। রাইস কুকার কিন্তু পোলাও খুব ভালো হয়, খুব ভালো হয়, ঝরঝরা হয়। আর আমরা যেটা জয়ফল জত্রী গুঁড়ো এলাচ গুঁড়ো লবঙ্গ গুঁড়ো আনিয়েছি ওটা দিয়ে দিব, ওটা দিলে ফ্লেভারটা একটু ভালো হয়। একটু বেরেস্তা এখন দিয়ে দিই, পরে আবার ভালোর জন্য আর একটু করে দিতে হবে। এখন বসিয়ে দিচ্ছি, কুকারটা অন করে দিচ্ছি। আমরা এখানে কুকে দিব, সরাসরি কুকে, সরাসরি কুকে। আমরা এখন তন্দুরি চিকেনের চিকেনগুলো তন্দুরে দিয়ে দিচ্ছি। এটা হিট দেওয়া হয়েছে, এটা হিট দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণ গরম আছে। একটু সামান্য তেল ড্রিজল করে দেব। আমরা এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখন কভার করে দিচ্ছি। তোমার ভাতের অবস্থা, ভাতটা একটু কেমন হচ্ছে? যখন আমরা রাইস কুকারে রান্না করতে যাব, জি, রাইস কুকারে রান্নার সময় আমাদেরকে যেটা করতে হবে, জি, কমপক্ষে দুবার খুলতে হবে, জি, তাই না? একবার গুড়গুড় আওয়াজ হলে একটা নাড়া দিতে হবে, জি, তারপরে ঠিক হয়ে আসে দমে, তখন একটা নাড়া দিয়ে যা দেওয়ার দিয়ে একবার বন্ধ করে দেবে, জি। ওয়ারেমে চলে আসতে কিন্তু আর দরকার নেই। আমার প্রিপারেশন রেডি হয়ে গেছে, 10 মিনিট অপেক্ষা করি। তোমার এটা তো মোটামুটি হয়ে গেছে, জি, একটু নেড়ে চেড়ে দিই, দিয়ে বাকি যে মশলাগুলো ছিল সে মশলাগুলো দিয়ে দেব। চিকেন তো হয়েও গেছে, জি, হয়ে গেছে, জাস্ট এখন তারপরে মশলাটা দিয়ে একটু বাড়াই দাও, লাল হয়ে যাবে। এটা বাদামগুলো বেশি দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য রেখে দিয়েছি। বাদাম বাটা অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, যেটা আমরা পরে পোলাওয়ের সঙ্গে সার্ভ করব। এরপরে একবার একবার উল্টিয়ে দিব, তাই তো? তোমার এটা তো মোটামুটি হয়ে গেছে, জি। স্মোকটা দিয়ে দিব এখন, জাস্ট উল্টে পাল্টে দিই,
উল্টা পাল্টা দিয়ে একটু রসা থাক, জি রসাটা পোলাওর সাথে ভালো লাগবে, জি। এখন স্মোকটা দিয়ে দিচ্ছি। কভার করে দিচ্ছি, স্মোকটা এখানে ভালো করে হয়ে যাবে। তোমার এখানে আর কি দেওয়া আছে? এটাতে সব দিয়ে দিয়েছি, একটু বাদাম কিশমিশ দিচ্ছি, আর একটু খেজুর কুচি দিচ্ছি, আর একটু লেবু দিচ্ছি, ছিলা লেবু, হ্যাঁ ছিলা লেবু, ঢাকটা দিয়ে দিচ্ছি। এরপর আর যা আছে আমরা সাজাবার জন্য। তাহলে তোমাকে আমি ডিশটা দিয়ে দিই। আমি এই ফাঁকে একটা কাজ করে ফেলছি, যদিও এটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে গুড়া পিঠা। গুড়া পিঠাটা একটু আগে রেডি করে রেখেছি, সময় লাগে। আমি তোমার এখান থেকে একটু ইয়ে দিয়ে দিচ্ছি, বাদাম টাদাম দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে। এই গুড়া পিঠাটা কিন্তু একদিন আগে সবসময় ঈদের আগের রাতে সবাই রেডি করে একদম এরকম পাতিল ভরে খায়। আমি এখন শুরু করছি ভার্মিসিলি লেয়ার আইসক্রিম। এটা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছিলাম, ওয়েফার স্টিক, ইউরো বিস্কিট, ঘি চিনি মেশানো টালা, চিকন সেমাই, জাফরান, ইউরো বিস্কিট গুঁড়া, রোস্টেড কাজু বাদাম, পেস্তা বাদাম, চেরি ফল, চকলেট ভ্যানিলা আইসক্রিম। এখানে ইতিমধ্যে আমি কিছুটা করে রেখেছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ইউরো বিস্কুট, এটাকে আমি ভেঙে দিয়েছি। তারপরে আপনাদের সুবিধার্থে একটু দেখাই, অনেকে কিন্তু বিস্কিট ভাঙতে জানেন না, যে কোনো জায়গায় শিলপাটা বা কোথাও আপনারা দিয়ে দেন, আপনার জাস্ট এইভাবে নিতে হবে, এরকম করে। এই হয়ে গেল, এইভাবে আমরা গুঁড়োটা করে ফেলবো। আরেকটা জিনিস, যেমন আমার বাদামটা লাগবে, বাদামটা এইভাবে লাগবে। অনেকে না বুঝে আমরা হামদিস্তা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, আমরা এইভাবে না দিই, আমরা এইভাবে দিব। এটা যেহেতু রোস্টেড করা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রোপা সুন্দর করে সাজিয়ে ফেলছে। এখন যেটা করব, এটা প্রথমে আমি সেমাই, সেমাই দিয়ে আমাদের শুরু। এখানে বলেছি আমি ঘি চিনি আর চিকন, সবচেয়ে চিকন সেমাইটা যেটা পাওয়া যায় ওটাকে খুব সুন্দর করে রোস্টেড করতে হবে, এমনভাবে রোস্টেড করতে হবে। এটা করেছি আমি খুব ধীরে ধীরে, তাওয়ার উপরে এটা করতে হবে। তারপর আমরা এখানে প্রথমে আমরা সেমাইটা দিলাম। সেমাইটা খেতেও আর কারো অসুবিধা হবে না, আপনারা জানেন আইসক্রিম একটু বের করে রাখলেই গলে যায়। এবার আমি এখানে দিচ্ছি একটু ইউরো বিস্কিট। আবার দিব আইসক্রিম। এখন আমি যেটা দিব, আমি প্রথমে এটা একটু বসাই। এখানের মধ্যে আরো কাজ বাকি আছে, একটু করে এখানে চেরিটা দিই। চেরিটা যদি ওরকম ফল হয় ভালো, আপনারা জানেন এগুলো আমরা কিনে প্যাকেট সিস্টেমে, কিন্তু কাঁচাটা যদি হয়, মানে গাছ থেকে নিয়ে, তাহলে বেশি সুন্দর আর কি। আজকাল সব রকমেরই পাওয়া যায়। এখানে আমি আবার একটু সেমাই দিচ্ছি। এখন আমি এটাকে একটু জেলে করে দিচ্ছি। আমি এখন জাফরান দিচ্ছি এটাকে, এনে সাফরান যেটাকে বলে ইংরেজিতে। এটা হচ্ছে ইয়ামি করার জন্য, আমাদের শিশুরা যখন আসবে, এই শিশুরা কিন্তু এই জিনিসটাতে হ্যাভি, মানে লোভনীয় জিনিস, সবসময় চেষ্টা করবেন শিশুদেরকে যখন বাসায় আইসক্রিম খেতে দিবেন, এই ঠিক আমার মতো করে খাওয়াবেন, তাহলে ওদের সেমাইও খাওয়া হলো, সব হয়ে গেল। আমার ভার্মিসিলি আমার এত সুন্দর সেমাই দিয়ে একটা ডেজার্ট হয়ে গেল, গরমের মধ্যে ঈদের বেলার বলে কথা নাই, সব ধরনের অনুষ্ঠানের জন্য। আমার ডিশটাও রেডি, ড্রাই ফ্রুট পোলাও উইথ চিকেন তান্দুরি। এটা যে গ্রেভিতে রাখা হয়েছে, ওটা আমরা ইচ্ছে করে রেখেছি। অনেকে মনে করবেন তান্দুরি তো ড্রাই হয়, এটা ভুল কথা। এটা গ্রেভি রাখার কারণ হচ্ছে
লোপা তুমি খুব সুন্দর একটা খাবার তৈরি করে দেখালে, আশা করি সবার খুব উপকার হবে, খুব ভালো একটা সুস্বাদু খাবার। এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ড্রাই ফ্রুট পোলাও উইথ তান্দুরি চিকেন। উপকরণ: মুরগি বড় করে কাটা 6-7 টুকরো, পোলাওয়ের চাল 500 গ্রাম, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, টক দই আধা কাপ, কাঁচা লঙ্কা 4-5টা, টমেটো পেস্ট 2 টেবিল চামচ, লেবু 1টা, লবণ পরিমাণ মতো, চিনি 1 চা চামচ, তেল আধা কাপ, গাওয়া ঘি 6 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কিশমিশ বাটা 1 টেবিল চামচ, বাদাম মিহি বাটা 2 টেবিল চামচ, লবঙ্গ এলাচ দারচিনি 4 পিস করে, জয়ফল জয়ত্রী গুঁড়ো 1 চা চামচ, দুধ 2 কাপ, খেজুর কুচি 1 কাপ, বারবিকিউ সস অল্প পরিমাণ, জাফরান 1/6 চা চামচ, কাঠকয়লা 1 টুকরো, কিছু গোটা বাদাম কিশমিশ পোলাওয়ের জন্য। মাংসের টুকরোগুলো মাঝে মাঝে একটু কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। বাটিতে সকল মশলা, দই, চিনি, লবণ, মরিচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ঘি দিয়ে ফেটিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে মুরগি মাখিয়ে নিতে হবে। ঘরোয়া তাপমাত্রায় ঘণ্টাখানেক রেখে দিন। একটি প্যানে সামান্য রিফাইন তেল, গাওয়া ঘি দিয়ে ম্যারিনেশন করা মাংসগুলি চারপাশে উল্টে পাল্টে ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে সুন্দর সোনালি বাদামি রং চলে আসবে। এবার কাঠকয়লাটি সর্ষের তেল সহ লাল করে গরম করুন। ভাজা মাংসগুলি একটি ঢাকনা যুক্ত বড় বাটিতে রেখে মাঝে কয়লা বাটি ঢাকনা লাগিয়ে 2-3 মিনিট রাখুন। আমাদের তন্দুরি চিকেন তৈরি হয়ে গেছে। এবার পোলাও তৈরি করে নিতে হবে। রাইস কুকারে তৈরি করা হবে। চাল এর দ্বিগুণ পরিমাণের চাইতে কম পরিমাণ দুধ পানি মিশিয়ে আদা পিষা গরম মশলা ঘি তেল লবণ দিয়ে নেড়েচেড়ে কুকার অন করে দিতে হবে। পোলাও হয়ে এলে এর সাথে বাদাম কিশমিশ খেজুর মিশিয়ে নিব, এলাচ ও লবঙ্গ গুঁড়ো দিব। এবার উপরে তন্দুরি চিকেন দিয়ে কাঁচা লঙ্কা মিশিয়ে কুকার ওয়ার্মে রেখে 4-5 মিনিট দম রেখে দিব। এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল। ভার্মিসিডিল লেয়ার আইসক্রিম। উপকরণ হিসেবে যা যা লাগছে: চকলেট ভ্যানিলা আইসক্রিম প্রয়োজন মতো, ঘি চিনি দিয়ে টালা চিকন সেমাই প্রয়োজন মতো, ইউরো বিস্কুট গুঁড়া করা পরিমাণ মতো, রোস্টেড কাজু বাদাম মোটা গুঁড়া 1 গ্লাসে 1/4 চামচ, পেস্তা বাদাম কুচি 1/2 চা চামচ কয়েকটা সাজানোর জন্য, জাফরান পরিমাণ মতো, চেরি স্টিক ওয়েফার সাজানোর জন্য। প্রথমে পাতলা চিকন সেমাই ছোট করে ভেঙে সামান্য গাওয়া ঘি অল্প চিনি দিয়ে বাদামি করে টেনে নিতে হবে। গ্লাস নিয়ে প্রতিটি গ্লাসে 1/4 কাপ সেমাই ঢালতে হবে। তার উপরে ভ্যানিলা চকলেট আইসক্রিম 1/4 অংশ দিতে হবে। তার উপরে ইউরো বিস্কুটের গুঁড়া দিতে হবে। পুনরায় আইসক্রিম দিয়ে বাদাম দিয়ে চেরি ফালি করে সাজিয়ে নিতে হবে। তার উপরে ওয়েফার স্টিক দিয়ে পরিবেশন করতে হবে। ঈদ আমাদের সবার ঘরে ঘরে আনন্দ শান্তির বার্তা বয়ে আনুক, এই কামনায় আজকের মতো ঈদ মোবারক।